আমাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষ কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলটি ইউজ করে এবং ইউজ করার ক্ষেত্রে আমরা কিন্তু সেটিংসে আসার পর প্রচুর সেটিংস অনবরত সেটিংস দেখতে পাই এবং এখানে কিন্তু এক একটি সেটিংসের এক এক ধরনের কাজ। আজকের এই ভিডিওতে কয়েকটি সেটিংস বলবো, বিশেষ করে যদি আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন এই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করেই আজকের ভিডিওতে কয়েকটি সেটিংস বলবো এবং এই সেটিংসগুলি আপনি যদি অ্যাক্টিভ করেন মানে ইউজ করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি ইউজ করার ক্ষেত্রে অনেকটা সহজ বলে মনে হবে। কী সেই সেটিং জেনে নেওয়া যাক। তো এখান থেকে সিম্পলি আমি সেটিংসটা ওপেন করছি। সেটিংসটি ওপেন করলেই এখানে নিচের দিকে আসলে এখানটাতে দেখুন হোম স্ক্রিন একটি সেটিংস পেয়ে যাবেন। তো হোম স্ক্রিনের উপরে টাচ করে দেবেন। হোম স্ক্রিনের উপর টাচ করলেই পরপর উপরেই কয়েকটি সেটিংস দেখতে পাওয়া যাবে। সর্বপ্রথমে আমি ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর এখানটাতে দেখুন স্ক্রল করে উপর দিকে আসলেই কিন্তু আমি অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছি এবং এখান থেকে ব্যবহার করতে পারবো। এবার যদি এই সেটিংসে আসার পর এটির উপর টাচ করে দিই, এই হোম স্ক্রিনে আসার পর যদি এটির উপর টাচ করে দিই তাহলে কিন্তু এখানে দুটি সেটিংস দেখতে পাওয়া যাবে, হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন এবং হোম স্ক্রিন অনলি। তো এখান থেকে যেহেতু আমার হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন করা হচ্ছে, এখান থেকে যদি হোম স্ক্রিন অনলি করে দিই তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু বেরিয়ে আসলে যেটি স্ক্রল করে উপরের দিকে আসলে অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছিলাম সেটি কিন্তু আর হবে না। ওই সেটিংস তো আমি বন্ধ করে রেখেছি যার জন্য। ওইখানে গিয়ে যখন আপনি ওই সেটিংসটি অ্যাক্টিভ করবেন মানে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এরকম করে স্ক্রল করে উপরের দিকে আর উঠবে না, তখন সাইডভাবে এরকম সাইড করে নিয়ে গেলেই আপনি অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাবেন এবং এখান থেকে ইউজ করতে পারবেন। এটি আবার ডিসেবল করতে হলে আবার সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আবার আপনাকে হোম স্ক্রিনে আসার পর এখান থেকে হোম স্ক্রিন লেআউট এটার উপর টাচ করার পর যেটি ছিল হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন এটার উপর টাচ করার পর অ্যাপ্লাই করে দেবেন, তাহলে কিন্তু আবার ঠিক আগের মতো চলে আসবে। তারপর আরও কয়েকটি সেটিংস এখানে দেওয়া আছে, হোম স্ক্রিন গার্ড, আপনি যদি হোম স্ক্রিন গার্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হোম স্ক্রিনের উপরে যেরকম অ্যাপ্লিকেশন শো করে সেই অ্যাপ্লিকেশনগুলি আপনি কীভাবে শো করতে চান মানে হোম স্ক্রিনের উপরে সেটা এখান থেকে আপনি ক্লিক করে চুজ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাতে দেখুন 4x5 রয়েছে, যদি এখান থেকে 4x6 করতে চাই তাহলে কিন্তু এরকম শো করবে, এখানে যেরকমটা শো করবে সেরকম কিন্তু আপনার হোম স্ক্রিনের ওপরও শো করবে একই রকমভাবেই। তারপরে এখানে দেখুন 5x5, আপনি 5x5 ক্লিক করলে এরকম কোনায় কর্নারে শো করবে। তাছাড়াও 5x6 রয়েছে, আপনি এরকম ক্লিক করলে এরকম শো করবে। তো আপনার ইচ্ছা মতো মনের মতো আপনি যেরকমটা চাইবেন সেরকমই করতে পারেন। সেরকমই করে নেওয়ার পর আপনি সেভে ক্লিক করলে কিন্তু ওইরকমই শো করবে, আপনি এখানে ক্লিক করার পর সেভে ক্লিক করে দেবেন। তারপর ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর নিচে আবারও একটি সেটিংস দেখতে পাওয়া যায়, অ্যাপস স্ক্রিন গার্ড। আপনি অ্যাপস স্ক্রিন গার্ডে ক্লিক করলে কিন্তু আপনার এই হোম স্ক্রিনের উপরে যেরকম অ্যাপ শো করতো আপনি এই অ্যাপ্লিকেশনগুলিকে কিন্তু যেরকমভাবে ওইটি করেছেন এখানে কিন্তু 4x6, 5x5 এবং 5x6 করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু যেরকমটা শো করছে আপনি যদি এরকম শো করাতে চান তাহলে অবশ্যই আপনি এই সেটিংসগুলি ক্লিক করার পর আপনি সেভে ক্লিক করে দেবেন। তারপরে ব্যাগে আসলে আবারও একটি সেটিং দেখতে পাওয়া যাবে, ফোল্ডার গার্ড। আপনি ফোল্ডার গার্ডে ক্লিক করলে এটি কী হয় এখানে দেখুন, আমি বেরিয়ে আসার পর সম্পূর্ণ প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এখান থেকে একটি ফোল্ডার ওপেন করি, ফোল্ডারটি ওপেন করার পর এখানে পরপর কিন্তু তিনটে অ্যাপ্লিকেশন শো করছে একটি লাইনে এবং ওইখানে কিন্তু আমার 3x4 করা রয়েছে। এখানটা যে দেখুন এখানে যেহেতু 3x4 করা রয়েছে সেহেতু আমার ওখানে একই লাইনে তিনটে অ্যাপ্লিকেশন শো করছে। যখনই আমি এখান থেকে 4x4 করে দেবো, 4x4 করার সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে এখানে ওপেন করলে কিন্তু লাইনে তিনটে শো করছিল, যখন 4x4 ক্লিক করবো তখনই কিন্তু এখানে লাইনে চারটি শো করবে। এবং আপনি খুব সহজে এখানে থেকে কালারও আপনি চেঞ্জ করতে পারেন, আপনার ফোল্ডারের যে কোনো কালার আপনি দিতে পারেন, যে কালারটি দেবেন সে কালারটি চেঞ্জ হয়ে যাবে। এবং এই ফোল্ডারে নতুন অ্যাপ্লিকেশন যুক্ত করতে চাইলে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করার পর যে কোনো অ্যাপ্লিকেশন এই ফোল্ডারটিতে আপনি যুক্ত করতে পারবেন। তো এরকম করেই সেটিংসের ভিতরে গিয়ে এইসব সেটিংস অ্যাক্টিভ করার পর কাজগুলি খুব সহজে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা আশা করবো খুব সহজে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু জানতে এবং শিখতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে গিয়ে আপনার মূল্যবান মতামতগুলি জানাবেন। এবং আপনারা যদি এরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।